চলে এই লেকচার থেকে আমরা শুরু করব কাকে বলে ক্রিটিক্যাল সেকশন বা অ্যারাউন্ডে গল্প বলবো ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটাকেও এটা বলতে পারি। তো অ্যাকচুয়ালি প্রথমে আমরা এই লেকচারসে ডিসকাস করব ক্রিটিক্যাল সেকশন জিনিসটা কি, খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা যে ক্রিটিক্যাল সেকশন জিনিসটা আমাদের কি বলতে চেয়েছে। চলে আসি, দেখো একটা সিম্পল কনসেপ্টে আনি। আমরা গত লেকচারসে আমরা দেখেছিলাম যে যখনই কোনো দুটো কোঅপারেটিভ প্রসেস, কোঅপারেটিভ মানে ইফ দে আর শেয়ারিং সামথিং, সাম ভেরিয়েবল হতে পারে, সাম কোড হতে পারে, সাম রিসোর্স হতে পারে, দে আর শেয়ারিং সামথিং, তো যখনই তারা শেয়ার্ড কিছু কনসেপ্টে চলে আসে তখন সেখানে আমাদের রেস কন্ডিশন অ্যারাইজড হয়। তো এবারের একটা গল্প ভাবলো, মানে সব যারা যারা এই যে গ্যালভিন যে বইটা লিখেছে তার মানে তার আগে কোনো সায়েন্টিস্ট ছিল যারা এটা নিয়ে ডিসকাশন করেছে ওয়েস্ট তৈরি হওয়ার আগে। ফার্স্ট তো ওয়েস্ট তো আশা করি উইন্ডোজই তৈরি করে, ঠিক আছে, সেই সূত্রে বা নিশ্চয়ই ধরে নাও কোনো এক্স ওয়াই জেড কোনো সায়েন্টিস্ট, আমি অত ডিটেলসে গেলাম না, তারা বসে কোনো রাউন্ড টেবিল ডিসকাশন করেছিল। রাউন্ড টেবিল ডিসকাশনে একটা গল্প তুলে আনা হলো যে এটা প্রবলেমটা দেখা গেল যে আমাদের যদি প্রসেস যদি কোঅপারেটিভ প্রসেস হয় তো আমাদের একটা সমস্যায় আমরা পড়তে পারি। কী সমস্যা পড়তে পারি একদম আমরা ডিটেলসে এরকমভাবে আমরা বুঝলাম যেটা আমাদের রেস কন্ডিশন আসতে পারে। তো তখন একটা ওরা ডিসকাশন করে বললো, তাহলে কি বললো, বলছে যে আমাদের প্রোগ্রামের মধ্যে, সিম্পল প্রোগ্রাম আমি বলি, ঠিক আছে, আমাদের প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা ধরুন একটা পুরো একটা প্রোগ্রাম দেখাই, এটা একটা প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে, যারা প্রোগ্রাম লিখেছে, প্রোগ্রামই তো ফার্দার রান করতে গেলে প্রসেস হবে, প্রোগ্রামের মধ্যে কিছু পোর্শন অফ কোড থাকবে যেখানে কোনো শেয়ার্ড কিছু নেই, তাহলে আমি এইটাকে বললাম নো শেয়ার্ড রিজিয়ন, সিম্পল বললাম, কি বললাম, নো শেয়ার্ড রিজিয়ন, এখানে কোনো রকম কিছু শেয়ারিং কোনো কোনো যেখানে হলো না শেয়ারিং কী হতে পারে, ভেরিয়েবল হতে পারে, রিসোর্স হতে পারে, মেমোরি হতে পারে, কোড হতে পারে, তো আমার প্রোগ্রামের যদি 100টা লাইন হয়, ইফ আই হ্যাভ 100 লাইন কোড, এলওসি মানে লাইন অফ কোড যদি আমাদের 100টা হয় তার মধ্যে হতে পারে যে 30টা লাইন এরকম হলো বা 40টা লাইন যার মধ্যে কোনো শেয়ারিং রিজিয়ন নেই, বা এরকম আরেকটা পোর্শন কী হতে পারে, তাহলে রিমেনিং যে 60খানা লাইন হবে তার মধ্যে শেয়ারিং পোর্শন আছে, তার মধ্যে কিছু শেয়ারিং জিনিস থাকতে পারে, শেয়ারিং পোর্শন হতে পারে। আমি সিম্পল কথা বাংলা ভাষায় বলছি, আমি কিন্তু কোনো ইংলিশটা রাখছি না এখানে, কোনো গ্যালভিনকে নিয়ে আসছি না, আমি সিম্পল ঘটনায় বলছি যে আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের যে 100খানা লাইন আছে তার মধ্যে দেখা গেছে যে 40খানা লাইন যেটা কিনা আমাদের কোনো কিছু তার মধ্যে শেয়ারিং কোনো কনসেপ্ট নেই, আমরা করে কোনো শেয়ারিংয়ের কোনো কোড লিখছি না, মানে সেই 40টা লাইনের মধ্যে কোনো কিছু শেয়ার করছি না, কোনো সেই শেয়ার কী করতে পারি, মেমোরি করতে পারি, রিসোর্স করতে পারি, কোড করতে পারি, যাই করুক না কেন আমি করছি না, তাহলে এটা নো শেয়ারিং রিজিয়ন বলছি। আর যেই ধরে নাও 100টার মধ্যে 40টা লাইন যেখানে নো শেয়ারিং রিজিয়ন বললাম, তাহলে 60খানা লাইন এরকম থাকবে যেখানে আমি শেয়ার করছি কিছু, মেমোরি শেয়ার করছি, রিসোর্স শেয়ার করছি, কোড শেয়ার করছি, একদম সিম্পল ঘটনায়, একদম সিম্পল, একদম নোম্যান্স ল্যাঙ্গুয়েজে বলছি আমি, তাহলে 60খানা লাইন এরকম কিন্তু থাকবে আমাদের কাছে। তো সেই 60খানা লাইনকে যদি একটা রিজিয়ন ব্লকিং করি আমি, এই যে রিজিয়ন করেছি, এই 60টা লাইনে 60 লাইনের রিজিয়ন আমি তৈরি করেছি, এই 60টা লাইনের রিজিয়নটাকে বলা হয় ক্রিটিক্যাল সেকশন। এটা ওরা বললো যে তোমার যে যেই পোর্শনে শেয়ারিং গল্প থাকবে সেই শেয়ারিং কোড তুমি লিখবে, সেই শেয়ারিং কোডের রিজিয়নটাকে আমি বলবো ক্রিটিক্যাল সেকশন বলবো, একদম বাংলা ভাষায় পাতি করে বললাম। তাহলে কি এর ডেফিনেশনে চলে আসি, যে ক্রিটিক্যাল সেকশন ইজ আ পার্ট অফ আ প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রামেরই একটা পার্ট, ওয়্যার শেয়ার্ড রিসোর্স আর অ্যাক্সেস বাই ভেরিয়াস কোঅপারেটিভ প্রসেস। তার মানে এই শেয়ার রিসোর্স মানে কি, আমরা এই যে বললাম, এই যে যেই 60খানা লাইনের গল্প বললাম এর মধ্যে তো কিছু রিসোর্স আমরা শেয়ার করছি, সেটা কিন্তু একটা প্রসেস না, মাল্টিপল প্রসেস, ওই যেটা বললাম বুঝিয়েছিলাম প্রিভিয়াস লেকচারসে, মাল্টিপল প্রসেস কিন্তু ওই রিসোর্সগুলোকেই নিয়ে কাজ করছে। তার মানে কি, মানে মোর দ্যান ওয়ান প্রসেস যদি একটাই ভেরিয়েবল বা একটাই মেমোরি লোকেশন নিয়ে যদি কাজ করে তাহলে মানে ওটা শেয়ারিং হয়ে যাচ্ছে। তো শেয়ারিং এর রিজিয়ন্স মানে শেয়ারিং যেই সব পোর্শনে আমার যেই সব কোড লাইন অফ কোড যেই লাইনে যেই কোডের যে লাইনটা সিম্পল যদি লিখি, এই যে লিখেছিলাম আমি আগেরবার কি লিখেছিলাম যে এই যে এক্স প্লাস প্লাস এক্স এর মধ্যে কি ছিল, এক্স এর মধ্যে আমি রেখেছিলাম শেয়ার, এই যে কথাটা যে আমি লিখেছিলাম, ঠিক আছে, এই কথাটা মানে কি, এটা কি আমি শেয়ার, এটা কি আমি আমি এখানে আমি কোনো
ভেরিয়েবল কে শেয়ার করছি এই দুটো লাইন অফ কোডে, তো বলছে এই দুটো লাইন অফ কোডটাকে আমি একটা রিজিয়নের মধ্যে রাখছি, ওটা একটা ইমাজিনারি রিজিয়ন, এটা কোনো কোনো ফিজিক্যাল রিজিয়ন না, ইমাজিনারি রিজিয়নের মধ্যে রাখো, সেই রিজিয়নটাকে বলছে হচ্ছে মানে ক্রিটিক্যাল সেকশন বলছে, যেখানে কিনা আমাদের শেয়ার্ড যে রিসোর্সগুলোকে আমরা একটা জায়গায় রাখছি সেই জায়গাটাকে বা রিজিয়নটাকে বলা হচ্ছে কি আমাদের ক্রিটিক্যাল সেকশন। আর যেখানে কোনো রকম কোনো শেয়ার্ড রিজিয়ন নেই বা শেয়ার্ড কোনো রকম কোনো পোর্শন নেই সেই পোর্শনটাকে বলা হয় নন ক্রিটিক্যাল সেকশন। অনেক অনেক বইতে ঘাবড়াবার জন্য তোমাদের লেখা থাকে হচ্ছে নন সিএস লেখা থাকে, ঠিক আছে, এনওএন সিএস লেখা থাকে, ঘাবড়াওয়া দরকার নেই, আর এটাকে বলা হয় সিএস লেখা থাকে, ক্রিটিক্যাল সেকশন লেখা থাকে, ঠিক আছে। এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট কথা। তো আমাদের মেন সমস্যাটা কোথায় নেই, নন ক্রিটিক্যাল সেকশন নিয়ে তো আশা করি কোনো সমস্যা নেই, যেখানে কোনো শেয়ারিং নেই তো সেটা তো আমি নর্মালি ইন্ডিপেন্ডেন্টলি যে যার প্রসেসের মতন যে যে যেরকম প্রসেস সে কোনোভাবে এক্সিকিউট করতে পারে সিম্পলি। তো আমাদের কথাটা হচ্ছে আমরা কিন্তু প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের পোর্শনে পড়ছি, এখনও সিঙ্ক্রোনাইজেশন কথাটার মানেই কিন্তু বুঝিনি, বুঝবো আপকামিংয়ে বুঝবো অবভিয়াসলি। তো আমাদের দেখো নন ক্রিটিক্যাল সেকশন নিয়ে কোনো সমস্যা নেই, নন ক্রিটিক্যাল সেকশন কিন্তু তাদের নিজেদের মধ্যে আরামসে যে যেরকমভাবে এক্সিকিউট করুক কোনো প্রবলেম নেই। আমাদের মেন প্রবলেমটা কোথায় হয়ে যায়, কিছু ক্রিটিক্যাল সেকশন নিয়ে আমরা কিন্তু আর কোনো শেয়ারিং কনসেপ্ট বলবো না। কত লেকচার্সে আমরা শেয়ারিং কথাটা ইউজ করেছি, বাট এই লেকচার্সে কিন্তু আমরা শেয়ারিংটা ইউজ করবো না, আমরা স্পেসিফিক্যালি আমরা ক্রিটিক্যাল সেকশন বলবো, যে আমাদের মেন যত সমস্যা কাকে নিয়ে, আমাদের ক্রিটিক্যাল সেকশনকে নিয়ে কিন্তু মেন সমস্যার মধ্যে আমরা সম্মুখীন হই, বুঝতে পেরেছি। তো এই যে ক্রিটিক্যাল সেকশনের যে মেন সমস্যাটাকে, তার মানে কি ক্রিটিক্যাল সেকশন যদি দুটো ডিফারেন্ট প্রসেস একই সাথে এক্সিকিউট করে তাহলে কি হবে, আমাদের রেস কন্ডিশন হবে, অলরেডি দে জেনে নিয়েছি, খুব যদি ভুল না বলি আমাদের রেস কন্ডিশন কিন্তু অ্যারাইজ হবে, যেটা কিন্তু আমরা প্রিভিয়াস লেকচার্সে আমরা একটা এক্সাম্পলে দেখেছিলাম। তো আমাদের বলতে চাইছে যে আমাদের কিছু মেকানিজম নিয়ে আসতে হবে, এই মেকানিজমটাকেই বলা হয় সিঙ্ক্রোনাইজেশন। এইবার আমি সিঙ্ক্রোনাইজেশনের পুরো অ্যাপ্রোপ্রিয়েট বাংলার মানেটা বলবো, যেটার পর আমরা তোমরা কোনোভাবে আর ভুলবে না। সিঙ্ক্রোনাইজেশনের অ্যাকচুয়াল বাংলার মানে হচ্ছে তালমিল বলা হয়, মানে বাংলা কথাটা হচ্ছে তালমিল। তালমিল মানে কি, মানে সিম্পল কথায় বলি যে সবাই মিলে আমরা পুরো ডিসকাশন করে মাইন্ডসেটটাকে এক করে কাজ করব, মানে উই উইল ডিসকাস, উই উইল কমিউনিকেট অ্যান্ড দেন উই ওয়ার্ক, সিম্পল কথায় যদি বলতে পারি। এটাকে আরও ইজিলি বলতে পারলে যে একটা প্রসেস যদি তার কোনোভাবে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করতে ঢোকে, অন্য কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করবে না, তাহলে কি এটা তালমিলিত হচ্ছে। সিম্পল কথায় যদি আরও ক্লিয়ার করে তোমাকে তোমাদের বলি যে একটা মানুষ যদি বাথরুমে ঢোকে তাহলে সেই মোমেন্টে অন্য কোনো মানুষ আর বাথরুমে ঢুকতে পারবে না। ধরে নিতাম কনস্ট্যান্ট হচ্ছে আমাদের বাড়িতে একটাই বাথরুম আছে, তাহলে একজন ঢুকলে আরেকজন কিন্তু বাথরুমে ঢুকবে না কোনোভাবে, তাহলে এরকমই সিনারিও রাখতে হবে। যদি এরকম সিনারিওকে কোনোভাবে আমি আনতে পারি তাহলেই কিন্তু আমার কিন্তু এই সিঙ্ক্রোনাইজেশন বা তালমিলটা কিন্তু অ্যাচিভ হবে। তাহলে কথোপকথনই করলো দুজন দুজনের সাথে, একজন যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে ঢুকবে অন্য আরেকটা প্রসেস কোনোভাবে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে না, এটাই হচ্ছে আমাদের মেন আইডিওলজি রাখতে হবে আমাদের। তার জন্য আমাদের কিছু নিজের কোডে কিছু করতে হবে, উই হ্যাভ টু ডু সামথিং, এটা কিন্তু ভগবান এসে কোনোভাবে করে দিয়ে যাবে না, এটা আমাদেরকে করতে হবে। কি করতে হবে, তার মানে আমাদের কোনোভাবে কোনোভাবে, সে আমরা সব মেকানিজম ডিসকাস করব, কোনোভাবে ধরে নাও এই ক্রিটিক্যাল সেকশনকে ঢোকার ঠিক আগে আমাদের একটা এন্ট্রি সেকশন লিখতে হবে প্রত্যেকটি, যখন আমি যখন নিজের প্রোগ্রাম করব তখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে গেলে তার আগে একটা এন্ট্রি সেকশনের কোডকে এক্সিকিউট করতে হবে, এবং যদি এন্ট্রি সেকশনের কোডটাকে সে পাস করে তাহলেই সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, এবং ঢোকার পর যখন কাজ হয়ে গিয়ে যখন বেরাবে তখন তার এক্সিট সেকশনকেও সে এক্সিকিউট করতে হবে। তাহলে আমি যখন কোনো প্রসেসকে বিল্ড আপ করবো, যেটা আমরা জীবনে আপাতত যতটা শিখেছি আমরা কোনোদিন করিনি, এরকম কিছু ভাবিনি, কেন আমাদের সেরকম কনসেপ্ট হয়ইনি, বাট এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয় এগুলো, সরি,
যেখানে কিনা আমরা যখনই কোনো প্রোগ্রাম ডিজাইন করি যেগুলো শেয়ার্ড হতে পারে সেইগুলোকে আমরা ক্রিটিক্যাল সেকশনে রাখি, এবং সেই ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে আমাদের কি করতে হয়, এন্ট্রি সেকশনের পোর্শনটাকে আমাদের চালাতে হয়, এন্ট্রি সেকশনের কোডকে চালাতে হয়। সেটা এন্ট্রি সেকশন কোডকে পাস করলে তাহলে ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, তারপর আমাদের এ আবার বেরোনোর সময় এটাকে এক্সিট সেকশন থেকে আবার পাস করে বেরাতে হবে। তো এই যে জিনিসটা এন্ট্রি আর এক্সিট সেকশন যে আমরা ডিজাইন করলাম, অ্যাড করলাম আমাদের যে বেসিক লেম্যান কোডে, এটাকেই বলা হয় সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম। ঠিক আছে, আমাদের সিঙ্ক্রোনাইজ করতে হবে কোনোভাবে। কীভাবে করব, আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে আমরা একটা এন্ট্রি সেকশন ডিজাইন করলাম যেটা যেটাকে ক্রস করবে, লাইন অফ কোড থাকবে ওর মধ্যে, আমরা দেখব কী করে ডিজাইন করি এক একটা করে, সেটা ইম্পর্টেন্ট না। প্রথমে এন্ট্রি সেকশনকে ক্রস করলাম কোনোভাবে, ক্রস করার পর আমরা ঢুকলাম কোথায়, আমাদের ক্রিটিক্যাল সেকশনে ঢুকলাম, ক্রিটিক্যাল সেকশনে ক্রিটিক্যাল এক্সিকিউট করে আমরা কোথায় গেলাম, এক্সিট সেকশন ক্রস করে বেরালাম। এই যে এন্ট্রি আর এক্সিট সেকশন যে ডিজাইন করলাম, এই পোর্শনটাকে আমরা কি বলছি, এটা এটাকেই বলছি আমাদের সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম। তাহলে বুঝতে পেরেছি সিঙ্ক্রোনাইজেশন জিনিসটা কি, ক্রিটিক্যাল সেকশন জিনিসটা কি, নন ক্রিটিক্যাল সেকশন জিনিসটা কি, এবং আমাদের সিঙ্ক্রোনাইজ মেকানিজমটা কিভাবে ডিজাইন করবো, মানে আইডিয়াটা, কনসেপচুয়াল আইডিয়াটা আমরা বুঝতে পেরেছি। এইবার হচ্ছে এই যে সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম, যে এন্ট্রি সেকশন এক্সিট সেকশন, কিছু টেকনিক অলরেডি বানানো আছে, সেগুলো আমরা দেখব অবভিয়াসলি আপকামিং লেকচারসে, এবং আমরা চাইলে নিজেরও আমরা এরকম সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম বানাতে পারি। ঠিক আছে, কিন্তু তুমি যেটা বানাবে বা তুমি যেটা দেখ, মানে যেটা অলরেডি বানানো সেগুলো যে পড়বে, তোমরা যেটা পড়বে, এখানে একটা বড় কথা চলে আসে। কী কথা চলে আসে, যে আমরা যে যদি কোনো একটা সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম বানাবো, তো আমাদের তো কিছু প্যারামিটার্স দিয়ে জাজ করতে হবে যে আদৌ আমাদের মেকানিজমটা ওকে অর নট। কথাটা বুঝতে পেরেছি, তা আমাদের কিছু প্যারামিটার্স বা কিছু বলতে পারেন আমাদের আমাদের মেজারিং ক্রাইটেরিয়া, যে এই জিনিসটা আমার ওকে কিনা, মানে আপ টু দ্য মার্ক কিনা, তো সেই যে আপ টু দ্য মার্ক বা ওকে জিনিসটা জানতে গেলে আমাদের কাছে কিছু কন্ডিশন চলে আসে। কি বললাম, কিছু কন্ডিশন, মানে আমি যে সিঙ্ক্রোনাইজেশন মেকানিজমটা বানাবো সেটাকে অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে, সেটা কিন্তু এই বেসড অন দিস ফোর কন্ডিশন মেজার করা হয়। দিস আর দ্য মেজারিং ক্রাইটেরিয়া বলবো, যে আমাদের সিঙ্ক্রোনাইজেশন মেকানিজমটা ইজ ওকে অর নট। ঠিক আছে, ফার্স্ট প্রথমে নামগুলো পড়বো, তার এক একটি মানে আমরা বুঝবো, কোনো রকম প্রবলেম নেই। ফার্স্ট বলছে কি, মিউচুয়াল এক্সক্লুশন। ফার্স্ট যে প্যারামিটারটা তার নাম হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, সেকেন্ড প্যারামিটারটার নাম হচ্ছে প্রগ্রেস। এই দুটোকে বলা হয় প্রাইমারি প্যারামিটার্স বলতে পারি, বা প্রাইমারি কন্ডিশনও বলতে পারি। কোনোভাবে এই দুটোকে ফুলফিল করতেই হবে, মানে আমি যদি কোনো সলিউশন দিই বা আমি কোনো যদি সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম কোনোভাবে আমি বানাই, বানিয়ে পেটেন্ট করি, তার আগে আমাকে এই প্যারামিটার্সগুলোকে মানছে কি না, দিস আর দ্য বেসিক প্যারামিটার্সগুলো মানছে কি না, আমাকে চেক করে নিতে হবে যে দিস আর অল পাস করছে কি না, সবগুলোর এই সবগুলো প্যারামিটার পাস করছে কি না, আমাকে কিন্তু এটা চেক করে নিতে হবে কোনোভাবে। যদি চেক করে তাহলেই আমি এটাকে আমার নামে পেটেন্ট করাতে পারি, বা আমি আমার এটাকে সাবজেক্টেবল মার্কেটে বার করতে পারি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে প্রাইমারি কন্ডিশন, থাকতে হবেই কোনোভাবে, এই মিউচুয়াল এক্সক্লুশন প্রোগ্রেস। এক একটা কন্ডিশন কি বলছে আমরা ব্রিফলি ডিসক্রিপশন দেখব, কোনো চিন্তার বিষয় নেই। থার্ড হচ্ছে বাউন্ড ওয়েট, আর ফোর্থ হচ্ছে নো অ্যাজাম্পশন রিলেট টু দ্য হার্ডওয়্যার স্পিড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কন্ডিশন। চলে আসি আমরা এক একটা কন্ডিশনগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো করে দেখে নিই। সেকেন্ডারি মানে এটাকে থাকতেও পারো নাও রাখতে পারো, কোনোটা অতটা ইম্পর্ট্যান্ট না, বাট আমরা চেষ্টা করব, মানে অ্যাকচুয়ালি চেষ্টা করা হয়, যেহেতু আমাদের কম্পিটিশন এখন অনেক বেড়ে গেছে। তুমি যদি কোনো রকম, তোমরা যদি কোনো রকম নিজস্ব সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম তোমরা তোমাদের মতন ভেবে বানাতে পারো, কিন্তু তোমাদের এই চারখানা প্যারামিটার্সই কিন্তু ফুলফিল করতে হবে, চারখানা কন্ডিশন যেটা দেওয়া আছে, চারখানা মেজারিং কন্ডিশনই কিন্তু পাস করতে হবে, তাহলেই তোমারটা অ্যাকসেপ্টেড হবে। চলে আসি এক একটা করে জিনিসগুলো বুঝে নিই। ফার্স্ট কী বলছে, মিউচুয়াল এক্সক্লুশন কী বলছে, চলে আসি। ধরে নাও আমাদের মেন গল্প কি, ক্রিটিক্যাল সেকশন নিয়ে। কী বলবো, ক্রিটিক্যাল সেকশন নিয়ে মেন আমাদের। ক্রিটিক্যাল সেকশন মানে কি, যেখানে আমাদের শেয়ার কোড লেখা রয়েছে। ধরে নাও P1 কোনোভাবে তার এন্ট্রি সেকশনকে ক্রস করে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছে। মিউচুয়াল এক্সক্লুশন কী বলে, যদি P1 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে,
তাহলে যত পর্যন্ত P1 যত পর্যন্ত কাজ কমপ্লিট না হবে তত পর্যন্ত অন্য কোনো কিন্তু প্রসেস কিন্তু তার তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না, মানে P1 P2 ঢুকতে গেলে কোনোভাবে এটাকে আটকে দেবে, এমনভাবে আমাদের কোড লিখতে হবে P2 ঢুকবে না। এটাকে সিম্পল আরও লেম্যানে বুঝি যে আরও কী হতে পারে। নর্মাল লাইফে ধরে নাও তোমরা বাথরুমে ঢুকেছো, যে কোনো কেউ একজন বাথরুমে ঢুকেছে, যত পর্যন্ত তুমি বাথরুম থেকে না বেরাবে তাহলে অন্য কেউ কি ঢোকা উচিত না ঢোকা কি উচিত হিসাব মতন বলে দেখো, ঢোকা তো উচিত না। এটাই কিন্তু কনসেপ্ট, যে আমরা যদি কোনোভাবে বাথরুমে কেউ ঢোকে যত পর্যন্ত তার কাজ কমপ্লিট না হবে বাথরুম থেকে সে অন্য কেউ ঢুকবে না। এবার কথাটা হচ্ছে যে স্যার এখন তো বাথরুমে দরজা লাগানো থেকে ঢুকতে পারবেও না, তুমি দরজার ব্যাপারে ভেবো না তোমরা সেই আদিম যুগে চলে গেছো যেখানে কোনো বাথরুমে দরজা বলে কোনো ব্যক্তিত্ব নেই, পর্দা লাগানো আছে, দরজা নেই পর্দা লাগানো আছে, বাথরুমে ঢুকে পর্দা টেনে দিয়েছে। এরকম অনেক এখনও আজ 2022-এ দাঁড়িয়েও এরকম অনেক বাথরুম আছে যেখানে দরজা নেই পর্দা আছে, ঠিক আছে খুঁজলে পাওয়া যাবে, চিন্তা নেই। তো সেই সূত্রে আমরা বাথরুমে ঢুকেছি, দরজা নেই পর্দা আছে, পর্দা টেনে দিয়েছি, তো স্বাভাবিক পর্দা দিলে তো কোনো মানে বুঝতেই পারছো, আর কিছু বলার নেই আমার তো, পর্দা তো যে কোনো লোক তুলে চলে যেতে পারে বাথরুমে। তো সেখানে আমাদের সেই জায়গাটাই আমাদের মেন কথা, যে যখন কোনো মানুষ যখন বাথরুমে ঢুকেছে সে পর্দা টেনে দিয়েছে, ঠিক আছে। তো সেই সূত্রে বলছে যে ওই মোমেন্ট অফ টাইমে তো যে কোনো লোক ঢুকতে পারে, ওইটুকু তো অ্যাক্সেস আছে, তো বাথরুমে দরজা নেই পর্দা আছে, তো পর্দার ভিতরে কেউ আছে কিনা কেউ জানে না, ঠিক আছে। তো সেই সূত্রে বলতে চাইছি যে সেই মোমেন্ট অফ টাইমে একজন ঢুকলে আরেকজন যদি ঢুকবে না এরকম কোনোভাবে আমাদের সিনারিও রাখতে হবে, কোনো আমাদের যে যে মিউচুয়াল এক্সক্লুশন কথাটাই বলে দিচ্ছে যে একজন ক্রিটিক্যাল সেকশন বা বাথরুমে ঢুকলে আরেকজন কোনোভাবে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। আমাদের এইভাবেই আমাদের সেই সিঙ্ক্রোনাইজেশন মেকানিজমটা আমাদের তৈরি করতে হবে, বা সিম্পল বলি পর্দা ছেড়ে দাও, আমাদের দরজা আছে লক নেই, তাহলে আমাদের বাথরুমে দরজা আছে বাট লক নেই, তাহলে আমাদের এরকমভাবেই কিছু আমাদের একটা ব্যবস্থা করতে হবে সিঙ্ক্রোনাইজেশন করার জন্য, যে হয় লোকটাকে ভেতরে বসে গান করতে হবে তাহলে হয়তো সে বুঝতে পারলো বাইরের লোক যে না ভেতরে লোক আছে ঢুকবে না, বা কী করতে হবে আমাদের তালা লাগাতে হবে মানে ছিটকিনি লাগাতে হবে। তা আমাদের এরকম কিছু মেকানিজম নিয়ে আসতে হবে যাতে কিনা একজন যদি বাথরুমে ঢোকে তাহলে আরেকজন ঢুকতে পারবে না, বা একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনে ঢোকে আরেকজন ঢুকতে পারবে না। যদি এটা অ্যাচিভ করে তার মানে মিউচুয়ালি এক্সক্লুশন অ্যাচিভ করছে, মানে ফার্স্ট কন্ডিশন অ্যাচিভ করছে। আশা করি মিউচুয়াল এক্সক্লুশনটা আমরা বুঝতে পেরেছি। সেকেন্ড চলে যাই, একদম প্রোগ্রেস। প্রোগ্রেস কী বলছে? সিম্পল বাংলা ভাষায় আগে প্রথমে বাংলা ভাষায় বুঝে আসি, তাহলে এই কম্পিউটারে ভাবে বুঝবো। বাংলা ভাষায় কী বলছে? ধরে নাও তুমি বাথরুমে যেতে চাইছো, তোমার আমি তোমাদের মধ্যে কারোর একটা কথা বলছি, কেউ একজন বাথরুমে যেতে চাইছে কিন্তু কোনোভাবে, যেরকম আমাদের বাড়িতে হয় না যে আমাদের বাড়িতে ছোটো জন থাকে বড় জন থাকে, ছোটো বাচ্চা থাকে বড় জন থাকে, তো সেই সূত্রে ধরে নাও আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি যে একটা ছোটো ভাই আছে বড় দিদি আছে বা বড় ভাই আছে, তো ছোটো ভাই বাথরুমে ঢুকতে চাইছে বাট বড় ভাই বলছে না তুই এখন ঢুকবি না, কেন কি আমি এখন বাইরে বেরাবো তাই আমি বাথরুমে কিছুক্ষণের মধ্যে ঢুকবো, হয়তো 5 মিনিট পর কি 10 মিনিট পর আমি ঢুকবো, তুই এখন ঢুকবি না, বাট বাথরুম খালি রয়েছে, বাথরুম খালি রয়েছে, বাথরুমে ছোটো ভাই যেতে চাইছে, কোনো ভাই যেতে দিচ্ছে না, বড় ভাই বলছে যে না আমি হয়তো 10 থেকে 15 মিনিট পর ঢুকতে পারি, তুই এখন যাবি না, তুই গেলে সময় অনেক নষ্ট হবে যাবি না। তার মানে কি সে নিজেও যাচ্ছে না অন্য লোককেও যেতে দিচ্ছে না, তার মানে কি হচ্ছে তার প্রোগ্রেসটাকে আটকাচ্ছে। মানে গল্পটা ধরে নাও P1 কোনোভাবে তার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইছে, ক্রিটিক্যাল সেকশন এখন খালি রয়েছে, বাট P2 কোনোভাবে তাকে আটকাচ্ছে ঢুকতে দিচ্ছে না, মানে সে নিজেও ঢুকবে না বা তাকেও ঢুকতে দেবে না, তার মানে কি P1-এর প্রোগ্রেসটাকে আটকাচ্ছে। এরকম জিনিস হলে কিন্তু হবে না, এরকম যদি কোনো সিনারিও হয় তাহলে কিন্তু কোনোভাবে সেই ওই যে সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম স্কিমকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। P1 ঢুকতে চাইছে বাট P2-র এন্ট্রি সেকশনে এমন কিছু কোড লেখা আছে, ঠিক আছে আমি দেখাবো, এর এক্সাম্পল দেখাবো, কোনো প্রবলেম নেই, যে কিনা আমাদের P2-র ক্রিটিক্যাল এন্ট্রি সেকশনে এমন কিছু কোড লেখা আছে যে কিনা P1-কে ঢুকতে বাধা দিচ্ছে, মানে নিজেও করবো না অন্য লোককেও করতে দেবো না। এটা আমাদের তো সমাজের একটা নিয়ম হয়েই গেছে, আমাদের সমাজ ঘুরে দেখলে এটা দেখতেই পাই, নিজেও ভালো হবো না লোককেও ভালো হতে দেবো না, নিজেও করবো লোককে করতে দেবো না, এটা তো ভারতবর্ষের বড় সমাজের মধ্যে একটা রয়েছেই আমরা জানি সেটা। তো সেই সূত্রে বলছে এরকম হলে হবে না, এইরকম যদি কোনো সিনারিও হয় তাহলে কিন্তু তোমার সেই বানানো সেই সিঙ্ক্রোনাইজম মেকানিজম বা তোমার যে কনসেপ্টটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, এটা হলে চলবে না। তুমি নিজেও প্রোগ্রেস করো এবং লোককেও প্রোগ্রেস করতে দাও, এটাই কিন্তু হতে হবে, নিজেও যাও লোককেও যেতে দাও, এরকমই সিনারিও এরকমই সলিউশন তোমাকে নিয়ে আসতে হবে। তো এই দুটো হচ্ছে আমাদের প্রাইমারি মেকানিজমের মধ্যে একটা ছিল। এরপরে হচ্ছে চলে আসি বাউন্ড ওয়েট। বাউন্ড ওয়েটের মধ্যে একটা সিম্পল একটা খুব একটা
ফানি এক্সাম্পল দিই, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও আমাদের প্রত্যেকটি কলেজে একটা বোকাবুদ্ধু ক্যাবলা কিন্তু ছাত্র প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। ধরে নাও তার রাম নাম আমি দিয়ে দিলাম রাম নামক, তাই সেই লোকটার নাম, ঠিক আছে, সেই ছেলেটার নাম কি রাম বলে সেই ছেলেটাই নাম, যে একটুখানি কিন্তু ক্যাবলা ধাঁচের ছেলে, ঠিক আছে, বেশি কথা বলতে পারে না, সবাইকে ভয় পায়, এরকম কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ব্যাচেই তোমরা ইমাজিন করতে পারো, যারা এই দেখছো এই ভিডিওটা ইমাজিন করতে পারবে যে এরকম রাম নামক একটি ছেলে কিন্তু এরকম প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচে প্রত্যেকটি ইয়ারে কিন্তু ভর্তি হবেই হবে, মোর দ্যান ওয়ানও হতে পারে, সবারই এটা বুঝতে পারবে। এবার তোমাকে একটা সিনারিও বলছি, আমাদের কলেজের মধ্যে একটা প্রিন্সিপালের অফিস আছে, কি বললাম, একটা প্রিন্সিপালের অফিস রয়েছে, ঠিক আছে, প্রিন্সিপালের অফিসে প্রিন্সিপাল এখন বসে রয়েছে, ভালো কথা। তো রাম কোনোভাবে কোনোভাবে এসেছে এই প্রিন্সিপাল অফিসে ঢুকবে বলে, এটা হচ্ছে সেই রাম প্রিন্সিপাল অফিসের গেট, ভালো কথা, প্রিন্সিপাল এখন প্রিন্সিপাল অফিসে এই জায়গাটা বসে রয়েছে, ভালো কথা, এখানে বসে রয়েছে। তো রাম ঢুকতে এসছে, ভালো কথা, রাম ইন্টারেস্টেড যে প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলবে কোনো একটা ইম্পর্টেন্ট কথা। সেই মোমেন্ট অফ টাইমেই শ্যাম বলে একটি সেয়ানা ছেলে, সেটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ব্যাচে প্রত্যেকটি বছর প্রত্যেক ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে, শ্যাম বলে একটি ছেলে কি হয়েছে, যখন সঙ্গে সঙ্গে রাম ঢোকার আগে এসে বলছে তুই বস আমি আগে ঢুকি, কারণ আমার কাজটা ইম্পর্টেন্ট, তুই বস, ওকে ধাপ এই দিয়েছে, মানে ধমকি দিয়েছে, ও বসে পড়েছে, যে থাপড়ে দিয়েছে বসে পড়েছে, মানে বেশি কিছু বলতে পারেনি, অবভিয়াসলি বোকা বোকা গছের ছেলে কি বলবে। তো শ্যাম কি করেছে, একবার ঢুকেছে, ঢুকে প্রিন্সিপালের সঙ্গে যা সমস্যা ছিল সমাধান করে আবার বেরিয়ে গেছে। বেরিয়ে যেতেই যেই যেই রাম ঢুকবে সেই মোমেন্টে শ্যাম বলছে এই তুই বস আমার একটা কাজ আছে, বলে আবার ঢুকে গেছে, বুঝতে পেরেছো, সে আবার প্রিন্সিপালের সঙ্গে আবার কথা বলে আবার বেরিয়ে গেছে, আবার বেরিয়ে গেছে, আবার যেই রাম ঢুকতে যাবে ফের হয়তো শ্যাম বা যদু মধু কেউ একজন ঢুকে গেছে। মানে কি বোঝাতে চাইছি, যে রাম কোনোভাবে ভয় ঢুকতেই পারছে না, মানে ও এতটাই ভয় পেয়ে গেছে, আগে বলছে আগে লোকরা যাক তারপর আমি নয় যাবো, মানে রাম নিজে যেহেতু যদি বোকা কাজের ছিল এরকম কিন্তু আমাদের কিন্তু কলেজে পাওয়াই যায়। তো এই এক্সাম্পলটাকে এক্সাম্পলটাকে আমাদের কী করছে, রাম কিন্তু অনন্তকাল ধরে বসেই রয়েছে, ওয়েট করে যাচ্ছে, রাম কী করছে ওয়েট করে যাচ্ছে, সবাই ধরে নাও শ্যাম সে ধরে নাও 100 বার প্রিন্সিপালের অফিসে ঘুরে নিয়েছে, কিন্তু কিন্তু রাম কিন্তু একবারও ঘুরতে পারেনি। তা রাম যে ওয়েটটা করছে এই ওয়েটটাকে বলা হচ্ছে বাউন্ড ওয়েট, বলা হয় কি, বলা হচ্ছে বাউন্ডেড, মানে ওকে কোনোভাবে দাবড়ে বসিয়ে দেওয়া হচ্ছে। আমরা না দাবড়ে আমাদের গলার জোরে গায়ের জোরে আমরা কি করি, দাবড়ে কাউকে বসিয়ে দিই, এই তুই যাবি না বস, এটাও আমরা বলি মাঝে মাঝে আমি যাবো। তো এই যে ব্যাপারটাই যে দাবড়ে বসানোর যে কনসেপ্টটাকেই বলা হয় বাউন্ড ওয়েট কনসেপ্ট। ধরে না যে P1 তার একবার ক্রিটিক্যাল সেকশন ঢুকেছে, সে ক্রিটিক্যাল সেকশনকে এক্সিকিউট করে বেরিয়ে গেছে, P2 ঢুকতে যাওয়ার আগেই P1 ফের ঢুকে গেছে, মানে P1 একবার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করেছে, P2 তখন করতে পারেনি, P1 বেরিয়ে ফের ঢুকে গেছে, P2 তাও করতে পারেনি, P1 ফের ঢুকে গেছে, 3 বার করে নিচ্ছে, P2 একবার করতে পারেনি, এই করতে করতে এরকম কন্ডিশন চলে গেছে যে P1 ইনফিনিট টাইম অফ দি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে, হয়তো দেখা গেলো P2 একবার পেরেছে। এই সিনারিওতে কোনোভাবে না আসে, দ্যাটস দ্য কনসেপ্ট অফ বাউন্ডেড ওয়েট। এই বাউন্ডেড ওয়েট সিনারিওতে এইভাবে কোনোভাবে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। অ্যাটলিস্ট এরকম হতে পারে যে P1 10 বার এক্সিকিউট করেছে, P2 তার উপর রেসপেক্টে 1 বার করেছে, এইটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, বাট ওটা ইটস নট অ্যাকসেপ্টেবল, বুঝতে পেরেছি, ওটা কিন্তু আমি অ্যাকসেপ্ট কোনোভাবেই করব না, দ্যাটস এ ইম্পর্টেন্ট সিনারিও, এটাকে বলা হচ্ছে বাউন্ডেড ওয়েট। থার্ড যে অ্যাপ্রোচ এটা রয়ে যাচ্ছে, এটার কোনো বেসিক কনসেপ্ট এটা কিনা আমাদের লাস্ট বলা হয়, নো অ্যাজাম্পশন টু দ্য হার্ডওয়্যার স্পিড, বা হার্ডওয়্যারের সাথে কোনো রকম কোনো লিঙ্ক থাকবে না। তার মানে হচ্ছে যে আমাদের কোনো যে সলিউশন যেটা দেবো বা সিঙ্ক্রোনাইজেশন মেকানিজম যেটা দেবো সেটা কিন্তু ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে কোনো রকম লিঙ্ক থাকে না। যার মানে একটা এক্সাম্পল বললে বুঝতে পারবে যে আমি একটা তৈরি করেছি একটা সলিউশন যেটা আমি বলে দিচ্ছি যে 32 বিট সিস্টেমের ওপরই চলবে, 64-এর ওপর চলবে না, 2 গিগাহার্টজের ওপর চলবে, 4 গিগাহার্টজের ওপর চলবে না, উইন্ডোজে চলবে, লিনাক্সে চলবে না, এরকম কোন উইন্ডোজ লিনাক্স সফটওয়্যার এক্সাম্পল বলে ফেললাম, মানে হার্ডওয়্যারের রেসপেক্টে যদি বলতে পারে যে আমার এত র্যামে চলবে, মানে আমার 4 GB র্যামে চলবে বা 8 GBতে চলবে, 4-এ চলবে না, এরকম কোনো হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি থাকলে কিন্তু হবে না। আমাদের সেটাও কিন্তু হার্ডওয়্যার ফ্রি ডিপেন্ডেন্সি, মানে যেরকমই সলিউশন দিই সেটা কেন যে কোনো কমফোর্টেবল প্ল্যাটফর্মে চলে, যে কোনো হার্ডওয়্যারে চলে, সেরকম কিন্তু আমাদের সলিউশন দিতে হবে। তো আশা করি আমাদের 4টে প্রাইম কন্ডিশন যেভাবে আমরা ডিজাইন করবো পরবর্তী লেকচার্সে দেখবো যে কীভাবে আমরা ডিজাইন করি, তো সেই সূত্রে আমরা ওগুলো আশা করি আমরা বুঝতে পারবো। মানে ডিজাইন করার সময় এইগুলো কিন্তু লাগবে, কেন কি আমাদের প্রত্যেকটা আমরা দেখবো যেগুলো প্রিডিফাইন তৈরি করা আছে, যেসব সলিউশনসগুলো সেগুলো এইগুলো এই 4টে প্যারামিটার সাপোর্ট করে কি না, তার মধ্যে যে কোনো একটি প্যারামিটার যদি প্রাইমারি থেকে যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা বাদবাকি চেক করি না,
যে কোনো যদি আমাদের সলিউশনসে আমাদের যে কোনো একটি চারটের মধ্যে যদি প্রাইমারির মধ্যে যে কোনো একটি যদি প্যারামিটার আমাদের সাপোর্ট করে না যে সলিউশন আমাদের আমরা পড়াশোনা করবো বা আমরা নিজে বানাবো, তাহলে কিন্তু বাদবাকিতে তলারগুলো চেক করা কোনো মানে হয় না। প্রাইমারিগুলো তো ইম্পর্টেন্ট, সাপোর্ট করতেই হবে কোনোভাবে, যদি প্রাইমারিটাই সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা তলার দিকে নামবো না। এই হচ্ছে বেসিক সিনারিওর মধ্যে আমরা জিনিসটা ক্রিটিক্যাল সেকশন জিনিসটা কি আমরা আশা করি বুঝতে পেরেছি।